আজ গাইস একটুর জন্য বেঁচে গিয়েছি। এখানে বাঘ ভাল্লুক পাওয়া যেত। What's up guys? I'm Suprajit Goswami and welcome to this video. Hello বন্ধুরা। So guys, আমরা এখন এদিকে চায়ের বাগানের পাশ দিয়ে একটু ঘুরতে বের হয়েছি। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে একটি মেইন রোড, আর মেইন রোডের পাশে এদিকে ভেতরে আমরা এখন প্রবেশ করতেছি। সো গ্রামীণ রাস্তা বলে কথা, as you can see এখানে করুণ অবস্থা, কাঁচা রাস্তা, দুটি পাতা একটি গুড়ি। কিটা ফোর লাইনটা কি ভুলে গেছি, আপনি 10-10 পাইছেন। এইটা কি কোনো কথা? যাই হোক, দুটি পাতা দেখতে পাচ্ছেন, গ্রেট। এই যে দেখতে পাচ্ছেন পাতাটি, এই ইটটা দিয়ে মূলত চা তৈরি করা হয়, আই মিন চায়ের পাতা প্রসেসিং এর মাধ্যমে। দেখা যাক একদিন চায়ের ফ্যাক্টরিতে আপনাদেরকে নিয়ে যেতে পারি। দুটি পাতা একটি কুড়ি, ঠিক আছে না? হ্যাঁ একদম। এখন আমরা কোথায় আছি তা জানি না, তবে এদিকে একটি চায়ের বাগান রয়েছে সেটা জানি, বাট এই এরিয়ার নাম কি তাও জানি না। এটা হচ্ছে কথা, ঘুরতে ঘুরতে আমরা এদিকে এসে সে চায়ের বাগানের মধ্যে হারিয়ে গিয়েছে, আর তার সাথে আমিও না, আমি না। আমি না ওই যে এলো কন্টেন্ট, সব দোগলাপনা, মানে তোর দোগলাপনা উতারতাম আপ। আপনারা তো জানেন যে ইস্পাহানি চা দেশের মধ্যে কতটা বিখ্যাত। এই যে টিরাগুলো দেখতে পাচ্ছেন এগুলো থেকে মূলত ইস্পাহানি ফ্যাক্টরিতে প্রসেসিং করে পাঠানো হয়। কম গ্রেডের যে চায়ের পাতা সেগুলো আই গেস অন্যান্য ছোটখাটো ব্র্যান্ডকে দিয়ে থাকে, আই গেস এমনটা চলতেছে। গাইস ভিজিটার জন্য যদি কখনো দুবাইতে যাওয়া হয় তবে বুর্জ খলিফাতে উঠবো আমরা। বুর্জ খলিফাতে যে লিফট ইউজ করা হয়েছে সেটি ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল লিফট। আমি তো আইছি টিল্লা লামাত, এবার আমরা তো টিল্লা লামা যাইমি, আইসে এক কাম করি আজ দেখি এদিকে সরাসরি যেতে থাকবো সোজা, দেখি কোথা থেকে কোথায় যাওয়া যায়। এটা এমন এক ধরনের জায়গা যদি কখনো হারিয়ে যান তবে পরের দিন চা শ্রমিকের দ্বারা আপনি উদ্ধার হতে হবে। এখানে কয়েকশো টিলা রয়েছে একসাথে, কিলোমিটারের পর কিলোমিটার চায়ের বাগান রয়েছে এইদিকে। আচ্ছা একবার চিন্তা করে দেখুন, এই পাহাড় এই টিলাগুলো যদি চায়ের গাছ না হয়ে এখানে জঙ্গল হতো তবে কতটা ভয়ঙ্কর হতো। এতক্ষণ পর্যন্ত আমরা অলরেডি এক কিলোমিটার জায়গা চা বাগানের মধ্যে দিয়ে ক্রস করে ফেলেছি, এখনো আমরা দিন খুঁজে পাচ্ছি না। যেদিকে দেখাচ্ছে শুধুমাত্র দেখা যাচ্ছে টিলা টিলা চায়ের টিলা চায়ের টিলা। আজ গাইস একটুর জন্য বেঁচে গিয়েছি, বিশ্বয়ের বাড়িতে গিয়েছিলাম, ওদের পুকুর পাড় দিয়ে হচ্ছে বাড়িতে এক্সিটের রাস্তা। যখন এক্সিট করতেছিলাম বাড়ি থেকে তখন একটুর জন্য একটি সাপের গায়ে পাড়া দিয়ে ফেলেছিলাম। সাপোজ এই ধরুন পুকুর পাড়, এখানে আমি পাড়া দিয়েছি আর এখানে রয়েছিল সাপ, সরাসরি সে পানিতে চলে গিয়েছে। আই ডোন্ট নো এটি কোন ধরনের সাপ বা কী নামের সাপ, আই হ্যাভ নো আইডিয়া। ওটাই চিন্তা করতেছি যদি আমাকে অ্যাটাক করতো কাম হয়ে গিয়েছিল। রাত্রে অ্যাটাক করবে কেন, পুরো রাত তো সোজাগে থাকে, খোলা তো যায় না। আমি যদি তাকে টাচ করে ফেলো, তাকে আগান্বিত করে ফেলো, তাহলে তোমাকে রাত্রে অ্যাটাক করবে বাসায়, তবে তো উপায় নাই। মন্ত্র পড়ে অ্যাটাক মানে তাকে দমিয়ে দাও। এক কাজ করো, যদি আমি রাত্রিবেলা চলে যাই উপরে তবে আমার ব্লগটি তুমি কন্টিনিউ করবে, অবশ্যই এই ব্লগটি। রাস্তা দিয়ে আমি জীবনে একদিন যাই নাই, ভুলেও যাই। অ্যাকচুয়ালি আমরা হাঁটার জন্য বের হয়েছি, তো ডিফারেন্ট ডিফারেন্ট রাস্তা দিয়ে আমরা যাচ্ছি বেশ কিছুদিন থেকে। এই এগুলো কি চিনো তুমি? এগুলো হচ্ছে এক ধরনের কাটা গাছ, বেত গাছ বলে এগুলোকে। এগুলো দিয়ে মূলত সোফা চেয়ার এই সকল কিছু বানানো হয়, অ্যান্টিক সোফা আছে না ওইগুলো এটা দিয়ে বানানো হয়। Thank you.
যাবা এদিকে যাবা? অবশ্যই, ঘুরতে বের হয়েছে তো ঘুরবই, যাও যেদিক থেকে যেদিকে যাওয়া যায়। এখন আমরা একটি জিলের পারে চলে এসেছি, এই জিলের নাম কি আমার জানা নেই, বাট অনেক সুন্দর লাগতেছে। এই ধরনের জায়গা দিয়ে আজ প্রথম যাচ্ছি। আরে এটা ইন্ডিয়া আর বাংলাদেশ নাকি কি হতে পারে? ওই দেখুন এই পাশে তার বেড়া রয়েছে, ইন্ডিয়ার বাসায় নেমে চলে এসেছি আমরা, চলুন ইন্ডিয়াতে ঢুকে যাই। গাইজ আই এম জোকিং, ছোটো নদী পেয়ে গেছি, ওয়াও! দূরে বিস্তৃত বনভূমি দেখতে পাচ্ছেন, জলাভূমি না, দ্যাট মিন্স জঙ্গল দেখতে পাওয়া যাচ্ছে। দূরে নদীর ওই পারে হচ্ছে বিরাট জঙ্গল। এই গ্রামের নাম কি, এরিয়ার নাম কি, আই হ্যাভ নো আইডিয়া। খালি চোখে আপনি যতটা ফিল করতে পারবেন জায়গাটিকে, আপনারা চাইলেও সেটি ফিল করতে পারবেন না মোবাইলে দেখে কিংবা পিসিতে দেখে। সো ভ্রমণ করা উচিত সবাইকে, সবাইকে আমি বলবো যে কোনো না কোনো জায়গায় সপ্তাহে হলে একবার আপনারা ভ্রমণ করুন। যদি আপনারা একটু দুর্বল হার্টের মানুষ হয়ে থাকেন তবে আমি বলবো আপনারা ঘরে থাকেন, ইন্টারনেট থেকেই দেখে ফেলুন, বিকজ অফ চলার মতো রিস্ক থাকেই। যেমন আজ সকালে সাপের গায়ে পাড়া দিয়ে ফেলেছিলাম একটুর জন্য, তখন তো আর ক্যামেরা চালু ছিল না, এই ধরনের সিচুয়েশনে এটাই হচ্ছে কথা। এই নদীটি মূলত হাকালুকে হাওড়ে মিশে গিয়েছে, আর দুর্বল হলে সমস্যা নেই, সাহসী একজনকে নিয়ে যাবেন। That's it for today guys, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, বাই গাইজ, বাই।